হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদেরকে মেয়োনিজের রেসিপি দেখাবো। এর জন্য আমার লেগেছে একটা ডিম, এক টেবিল চামচ পরিমাণ লেবুর রস, হাফ চা চামচের মতো চিনি, অল্প একটু লবণ আর এক কাপ পরিমাণ সয়াবিন তেল। প্রথমে আমি ব্লেন্ডার জারে সয়াবিন তেল বাদে সবগুলো উপকরণ নিয়ে নেব। আমি একটা ডিম ভেঙে নিয়েছি, লবণ, চিনি আর এক টেবিল চামচ পরিমাণ লেবুর রস। এগুলোকে আমি এক মিনিটের মতো ব্লেন্ড করে নেব। এখন এই মিক্সারের মধ্যে আমি এক কাপ সয়াবিন তেলটা চারবার অ্যাড করব। প্রথমে অল্প একটু তেল দিয়ে 15 সেকেন্ডের মতো বিট করে নিব। তারপরে আবার অল্প একটু তেল দিয়ে আমি 15 সেকেন্ডের মতো ব্লেন্ড করে নেব। তারপরে আবার তেল অ্যাড করে 10 সেকেন্ডের মতো ব্লেন্ড করব। তারপর শেষে তেলটুকু দিয়ে 15-20 সেকেন্ডের মতো ব্লেন্ড করে নেব। একটা জিনিস খেয়াল করবেন, মেয়োনিজটা ওভারবিট করতে যাবেন না, তাহলে আপনার মেয়োনিজটা ফেটে যাবে। আমার মেয়োনিজটা রেডি হয়ে গেছে। আমি এটা এখন একটা বাটিতে ঢেলে নেব। আমি মেয়োনিজটা বাটিতে নিয়ে নিয়েছি। বাসায় খুব ইজিলি এটা আপনারা বানিয়ে নিতে পারবেন। আমার ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।